আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাস করে না বিএনপি, বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এরপর জানিয়ে দিব হবিগঞ্জের ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, জানাব ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক। রাজধানীর ভাষানটেকে একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ছয়জনের অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকেরা। তারা শেখ হাসিনা জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদিকে ভ্রমণ করা যাবে না বান্দরবনের রুমায়, চার নির্দেশনা দিল উপজেলা প্রশাসক। এবারে জানাব রাজধানীর সদরঘাটে দুর্ঘটনায় গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চায় পুলিশ। রাজধানীর সদরঘাটে পন্টুনে বাধা লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে তোলা হয়েছে, তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিচারকদের হুমকি দিয়ে চিঠি, লাহোরে হাইকোর্টে নিরাপত্তা ব্যবস্থায় নতুন উদ্যোগ। বিচারকের নামে আসা চিঠিতে বিষাক্ত পাউডারের উপস্থিতির কারণে নিরাপত্তার কথা চিন্তা করে চিঠিপত্র এবং কুরিয়ারে আসা পার্সেল গ্রহণের ক্ষেত্রে নতুন নিয়ম হচ্ছে লাহোরে হাইকোর্টে। বিচারকদের সুরক্ষায় নতুন এসওপি, স্ট্যান্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়নের পরিকল্পনা করেছে আদালত কর্তৃপক্ষ। আর শুক্রবার হাইকোর্ট প্রশাসন এক বিবৃতিতে বলছে বিচারকদের চিঠিপত্র হস্তান্তরের ক্ষেত্রে নতুন এসওপি গ্রহণ করা হয়েছে। জিও নিউজ জানিয়েছে এখন চিঠিপত্র আসলে সকল কুরিয়ার সার্ভিস কোম্পানি কিংবা ডাক পিয়নকে চিঠির উৎস পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি, বলছেন রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন বিএনপি পবিত্র রমজান মাসে কতগুলো ইফতার পার্টি করেছে তা গণনার জন্য সরকার লোক নিয়োগ করেছে। এ সময় তিনি বলেন বিএনপি রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে ইফতার মাহফিলে বিশ্বাস করে। আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিএনপি বিশ্বাস করে না। শুক্রবার দুপুরে বিএনপির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভি এসব কথা বলেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি রমজান মাসে 1000 ইফতার পার্টি করেছে। রুহুল কবির রিজভি বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের আনন্দ উপভোগ করতে পারেনি। উন্নত মানের খাবার কেনার সঙ্গতি ছিল না মানুষের, অত্যন্ত কষ্টে দিন যাপন করতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। আজকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করছে, তাদের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই, বিভিন্ন প্রকল্পের নামে বড় বড় দুর্নীতি হচ্ছে। রুহুল কবির রিজভি বলেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে গতকাল ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। লঞ্চের দড়ি ছিঁড়ে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছে, হতাহত হয়েছে, মৃত্যুর শোকে ঢলে পড়েছে অনেকেই। শোক যেন ঈদের আনন্দকে মিলান করে দিয়েছে। মানুষ আগুনে পুড়ছে, পানিতে ডুবে মারা যাচ্ছে কিংবা সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, এতে সেতুমন্ত্রীর কিছু যায় আসে না। মন্ত্রীদের মনে স্বস্তি থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের মাঝে কোনো স্বস্তি নেই। সরকারের ব্যবস্থাপনার কারণে জনগণ দুরবস্থায় আছে দাবি করে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে। রাজধানীর বেইলি রোডে আগুন লেগেছে, শিল্প কলকারখানায় আগুন লেগেছে, কয়েকজন মারা গেছে। এই তো সরকারের পক্ষ থেকে ঈদের উপহার, তারা জনগণের প্রতি দায়বদ্ধ নেই, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এমন করতে পারছে সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে জানিয়ে রুহুল কবির রিজভি বলেন বিএনপি জনগণের স্বার্থের দিকে দৃষ্টি দেওয়া রাজনৈতিক দল, এতে নিপীড়ন এবং নির্যাতন এরপরও বিএনপি নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে। যত নির্যাতন আসুক, যতই হুমকি আসুক, বিএনপি রাজপথে থাকবে ইনশাল্লাহ। হবিগঞ্জের ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কাজী আবিদুর রহমান মাহিন 18 নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার 11 এপ্রিল রাত 8টার দিকে উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন উপজেলার নিজগাঁও গ্রামের কাজী আব্দুল মতিনের ছেলে। এবার সে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার ঈদের দিন রাত 8টার দিকে দুই যুবক মাহিনের বাড়ি এসে
তাকে ডেকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশে দিঘির পাড়ে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি মারধর করে ফেলে যায়। পরে পথচারীরা মাহিনকে উদ্ধার করে হবিগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মাহিনের স্বজনেরা জানিয়েছে, মুজাহিদ এবং জুনাইদ নামে দুই যুবক মাহিনকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। মাহিনের মা রোকেয়া বেগম বলেছেন, কয়েকদিন আগে মাহিনের সঙ্গে মুজাহিদ এবং জুনাইদের ঝগড়া হয়, এজন্য মাহিন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই ক্ষোভে তারা ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। স্থানীয়রা জানায়, মাহিন পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। এলাকার লোকজন তার শিষ্টাচারের প্রশংসা করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা মোবারক হুসাইন বলেছেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মামলা বা লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনের অবস্থায় আশঙ্কাজনক। রাজধানীর ভাষানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ছয়জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। তারা শেখ হাসিনা জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। শুক্রবার 12 এপ্রিল ভোর 4টার দিকে নতুন বাজারে কালভার্ট রোড 4/13 এল পশ্চিম ভাষানটেকের দ্বিতীয় তলার বাসার নিচতলায় একটি রুমে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শাশুড়ি মেহেরুন নিসা 80, পুত্রবধূ সূর্যবানু 30, তার সন্তান সুজন 8, লামিয়া 7, লিজা 18 এবং তার বাবা মোহাম্মদ লিটন 52। বান ইনস্টিটিউটে আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল গণমাধ্যমকে জানিয়েছে, দগ্ধ ছয়জনের শরীরের 30-82% পুড়ে গেছে এবং শ্বাসনালী পুড়ে গেছে। তারা সবাই খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। দগ্ধদের মধ্যে দুইজন এইচডিইউতে আর একজন আইসিইউতে, বাকিরা এখনো রেড ইউনিটে। শেখ হাসিনা জাতীয় বান এবং প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, সূর্যবানুর শরীরের 82% দগ্ধ হয়েছে। এছাড়াও লামিয়ার 55%, মোহাম্মদ লিটনের 67%, লিজার 30%, সুজনের 43% এবং মেহেরুন নেসার শরীরের 47% দগ্ধ হয়েছে। জানা গেছে, লিটনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। পরিবার নিয়ে কালভার্ট রোডের দোতলা বাড়িটির নিচতলায় ভাড়া থাকতেন। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন। রাতে ওই বাসায় সবাই ঘুমিয়েছিলেন। ভোরে লিটন মশার কোয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারটির ছয়জনই দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, লিকেজের কারণে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে এই বিস্ফোরণ ঘটেছে। ভ্রমণ করা যাবে না বান্দরবনের রুমায়, চার নির্দেশনা জারি। বান্দরবনের রুমায় যৌথবাহিনীর অভিযান পরিচালনার সময় রুমা উপজেলার পর্যটন এলাকাসমূহে যে কোনো ধরনের পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। এক্ষেত্রে পর্যটন সংশ্লিষ্টদের চারটি নির্দেশনা মেলে চলার জন্য বলা হচ্ছে। গত মঙ্গলবার 9 এপ্রিল রুমা উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের রুটিনের দায়িত্বে স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হচ্ছে, যৌথবাহিনীর অভিযান পরিচালনাকালে কোন হোটেল পর্যটকের রুম ভাড়া দেওয়া যাবে না। কোন পর্যটক পথ প্রদর্শক অর্থাৎ গাইড পর্যবেক্ষকদের কোন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। কোন পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌপথে পর্যটন কোন পর্যটন কেন্দ্রে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে এই নির্দেশনায়। শুক্রবার 12 এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুটিন দায়িত্বে মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, জেলার আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে তিনি এই নির্দেশনা জারি করেছেন। প্রসঙ্গত, চলতি বছরের 2 এপ্রিল বান্দরবনের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র সংগঠন কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সশস্ত্র সদস্যরা ব্যাংকের নিয়োজিত গ্রাম পুলিশ এবং ব্যারাকে থাকা আনসার সদস্যদের 14টি অস্ত্র এবং গুলি লুট করে নিয়ে যায়। এছাড়াও ডাকাতির সময় ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা। এদের অভিযানে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়, কিন্তু এ পর্যন্ত 18 লক্ষ টাকা উদ্ধার করা যায়নি। পরদিন 3 এপ্রিল দুপুরে উপজেলা থানসি কৃষি এবং সোনালী ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় আবার 17,45,000 টাকা লুট করে নিয়ে যায় কেএনএফ এর সদস্যরা।